সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ বাসেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসান রহমান, আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইটের যাবতীয় ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, ইট ও দিসের পার্থক্য। তার আগে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিবো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবো, টাইম লাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। শুরু করছি আজকের ক্লাস। দিস, TSIS, দিস, এটা একটা প্রণাম, ইটও একটা প্রণাম। দিস মানে এটা বা ইহা, ইট মানেও ইহা, কিন্তু এই দুটোর মধ্যে কিছু পার্থক্য, ভাবগত পার্থক্য আছে। আজকে এ পার্থক্য দুটো ক্লিয়ার করার পর আমরা ইট কোন কোন ক্ষেত্রে শব্দের বিষয়ে ব্যবহার করব এটা ডিটেল নিয়ে আলোচনা। তো দিস যে প্রণামটা, এটার মানে ইহা বা এটা, কিন্তু দিসকে ব্যবহার করতে হয় যখন আমরা কোনো ব্যক্তি বস্তুকে আমরা পরিচয় করিয়ে দিই, ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদেরকে দিস ব্যবহার করতে হয়। আর ইট ইহা, এটা যখন আমরা শনাক্ত করি, চিহ্নিত করি, সেক্ষেত্রে আমাদের ইটকে ব্যবহার করতে হয়। দুটো এক না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমরা পরিচয় করিয়ে দিই। একটা বাক্য বলি, দিস ইজ মাই ভিলেজ, পরিচয় করিয়ে দিলাম এটা আমার গ্রাম পরিচয় করার ক্ষেত্রে। এরপরে যদি আমি এই গ্রাম সম্পর্কে কোনো তথ্য দিই, ইনফরমেশন দিই, শনাক্ত করি, সেক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। আমি বলতে পারি ইট ইজ এ স্মল ভিলেজ, এটা হয় একটা ছোট্ট গ্রাম। আমি যদি এখানে দিস দিই তাহলে কিন্তু অর্থটা একটু অন্য রকমের হয়ে যায়। দিস ইজ এ স্মল ভিলেজ, এটা হয় ছোট গ্রাম। এটা কখন বলবো? এটা তখনই বলবো যদি আমি কোনো ছোট গ্রাম খুঁজতেছি, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হ্যাঁ এইটাই হইলো ছোট গ্রাম, সেক্ষেত্রে আমি ইট বলবো না, দিস বলবো, চিহ্নিত করার জন্য, হ্যাঁ এটাই হইলো ছোট গ্রাম, দিস ইজ স্মল ভিলেজ। আবার বলতে পারি দিস ইজ মাই কার, এটা আমার কার, ব্যাপারটা বুঝে আসছে আশা করি। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো, আমরা যখন কোশ্চেন করি হোয়াট ইজ ইট না হোয়াট ইজ দিস বলবো আমরা, হোয়াট ইজ দিস, কারণ আমি তো জিনিসটা সম্পর্কে জানতেছি না যে এটা কি, আমি জানার জন্যই তো প্রশ্ন করে দিচ্ছি, প্রশ্ন করতেছি। সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদেরকে দিসটাই বলতে হবে। ইটটা কিন্তু গ্রামেটিক্যাল রুলের মধ্যে পড়ে না, এমনি আমরা বলতে পারি, কিন্তু যারা বুঝে জানে তাদের কাছে ভাবগত অর্থটা আলাদা হয়ে আলাদাভাবে তারা সেটা বোঝার চেষ্টা করবে। যারা স্টুডেন্ট, যারা স্টাডি করে, তাদেরকে গ্রামাটিক্যাল যে রুলস, তাদেরকে সেই রুলস অবগত হয়ে তাদেরকে চলতে হবে এবং বলতে হবে। তো এখন আমরা ইট কখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এটা নিয়ে আলোচনা করি। ইটের দুইটা পরিচয়, একটা হলো প্রণাম, একটা প্রণাম হিসেবে, আর একটা ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি হচ্ছে, এটা হলো সময়বাচক অর্থে আমরা ইটকে ব্যবহার করি। যখন কোনো বাক্যে সাবজেক্টকে আমরা খুঁজে পাবো না, সেক্ষেত্রে আমাদেরকে ইটকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়। কোন কোন ক্ষেত্রে এটাই তো, তাই না? তো এখন ইটকে পাঁচটা সেক্টরে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে টাইমের ক্ষেত্রে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়। টাইট, টাইট মানে হচ্ছে জোয়ার ভাটা, জোয়ার ভাটার ক্ষেত্রে আমাদের ইটকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে আমাদেরকে ইটকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। ডিস্টেন্স, ডিস্টেন্সের ক্ষেত্রেও আমাদেরকে ইটকে সাবজেক্ট হিসাবে আনতে হবে। দেন ওয়েদার, ওয়েদারের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসাবে ইটকে আনতে হবে। এই পাঁচটা ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। এখন আমরা এগুলোর এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। এখন 9টা বাজ, ইট ইজ 9 o'clock নাও, এখন 9টা বাজে, কার সম্পর্কে বলা হচ্ছে? সাবজেক্ট কিন্তু এখানে খোঁজা যাচ্ছে না, তাই ইটকে সাবজেক্ট হিসেবে এনে
নাও যদি নাও দিই কোনো সমস্যা নেই, ইট ইজ 9 o'clock নাও। এরপরে তখন গ্রীষ্মকাল ছিল, তখন গ্রীষ্মকাল ছিল, ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার, তখন বসন্তকাল ছিল, গ্রীষ্মকাল ছিল। এখানেও কিন্তু আমরা সাবজেক্টকে শনাক্ত করতে পারতেছি না সেই প্রেক্ষাপটে। আজ শুক্রবার, আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে বলা যাবে না, ইট ইজ ফ্রাইডে, ইট ইজ ফ্রাইডেকে আমাদের বলতে। এগুলো হলো সময় বোঝাতে আমাদেরকে এই ইন্টারভিউটাকে ব্যবহার করতে হবে। এরপরে আমরা টাইট কখন ব্যবহার করি, টাইটের ক্ষেত্রে কখন আমরা ইট ব্যবহার করি, এটা আসি। এখন জোয়ার, ইট ইজ হাই টাইট, হাই টাইট মানে কিন্তু জোয়ার। তখন ভাটা ছিল, ইট ওয়াজ লো টাইট দেয়ার, লো টাইট মানে ভাটা। তো এটা গেল জোয়ার ভাটার ক্ষেত্রে। এরপরে আমরা টেম্পারেচার নিয়ে আলোচনা করি। আজ বড্ড গরম, টুডে ব্যবহার করা যাবে না, ইট ইজ ভেরি হট, ইটস ভেরি হট। কাল ভ্যাপসা গরম ছিল, কাল ভ্যাপসা গরম ছিল, ইট ওয়াজ শাল্টারি স্টার্ডে, শাল্টারি মানে ভ্যাপসা গরম, ইট ওয়াজ শাল্টারি স্টার্ডে। এখন খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড নাও। ক্লিয়ার? এরপরে আমরা আসি ডিস্টেন্সের যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করতে হবে। সে অনেক দূর, আমরা যে বলি না কথা প্রেক্ষাপটে, সে অনেক দূর, ইট ইজ লং ওয়ে। সে বলতে এখানে কিন্তু পার্সনকে বোঝানো হয়নি, কথার প্রেক্ষাপটে আমরা যখন বলি সে অনেক দূর, ওই স্থানটাকে আমরা নির্দেশ করার জন্য ভাবগত অর্থে সেকে কিন্তু অনেক সময় টেনে নিয়ে আসি। এটার জন্য আমাদের ইটকে সাবজেক্ট আনতে হবে, ইট ইজ লং ওয়ে। যদি বলি না বেশি দূরে না, ইট ইজ নট লং ওয়ে। এরপরে আমরা ওয়েদার নিয়ে আলোচনা করি। আবহাওয়ার ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি ইটকে ব্যবহার করতে হয়। এখন তুষার পড়তেছে, ইট ইজ স্নোয়িং, ইট ইজ স্নোয়িং নাও। যদি তখন তুষার পড়তেছিল, ইট ওয়াজ স্নোয়িং দেন। আজ মেঘাচ্ছন্ন আকাশ, যদিও আজ কথাটা থাকে কিন্তু আমাদের আজটা সাবজেক্ট আনা যাবে না, ইটকে আমাদের সাবজেক্ট আনতে হবে। ইট ইজ ক্লাউডি স্কাই টুডে, ইট ইজ ক্লাউডি স্কাই টুডে। এরপরে আমরা যদি বলি মুষলধারে বৃষ্টি হইতেছে, এখানেও আমাদের ইটকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। ইট ইজ রেইনিং, বৃষ্টি হইতেছে। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি কোন কোন ক্ষেত্রে আমাদের ইটকে ব্যবহার করতে হয়। বাক্য তৈরি করার সময় ইটের প্রচুর ব্যবহার, স্পেশালি ইন্ট্রোডাক্টরিটা আমরা কিন্তু না বুঝি অনায়াসে মুখস্থ করে করে আমরা আয়ত্ত করে ফেলেছি। এটার ব্যাপারে কিন্তু অনেকেরই এখনও ধারণা আছে, সঠিক ধারণাটা কিন্তু অনেকেরই নেই। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিবা, টাইম লেনে সবার আগে আমার ক্লাসটি পাওয়া।